আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল জালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আল্লাযী বাল্লাগা আর-রিসালাহ ওয়া আদাল আমানাহ ওয়া নাসাহাল উম্মাহ ওয়া জাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়া তারাকানা আলাল বাইদা ليلها كنهارها لا يزيد عنها إلا هالك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই তাবলিগী ইজতেমার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং বাংলার সারা ডিস্ট্রিক্ট থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ তাওহিদি মুসলিম মিল্লাত, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার বিশেষ অনুগ্রহে বিভিন্ন চড়াই উতরাই অতিক্রম করে আজকের এই তাবলিগ ইজতেমার সূচনা হয়েছে। তারই তরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর মজলুম, দিশেহারা, নির্যাতিত, নিপীড়িত, উপেক্ষিত মানুষের হেদায়তের দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক লাখ কোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচ্য বিষয় শুনেছি কবরের তিনটি প্রশ্ন এবং আমাদের প্রস্তুতি। বিষয়টি উপস্থাপনের আগে আপনাদের সাথে একটু গল্প করতে চাই। কি একমত আছেন? শুধুমাত্র বাংলাদেশের কঠিন দুর্গম এলাকা থেকে কষ্টসহ্য করে আসবেন আর কিছু নিয়ে যাবেন না হোমওয়ার্ক, সেটা হতে দেওয়া যায় না, কি বলেন? শুধু কি আনাকুম আর জানাকুম নাকি কিছু নিয়ে যাবেন? নিতে প্রস্তুত ইনশাআল্লাহ? হ্যাঁ, অতএব আমাদের দিকে একটু মনোনিবেশ করুন আর কিছু শুনে সেটি মস্তিষ্কে রেখে দেওয়ার চিন্তা করুন, যেন সেই দুর্গম কঠিন অবস্থান কবরে গিয়ে আমরা একটু আরাম পেতে পারি। আমরা সবাই জানি মুসলিম হিসাবে ইমানের যে রুকনগুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি রুকন হচ্ছে আল ইমান বিল ইয়াউমিদ্দিন, পরকাল দিবসের প্রতি ইমান। আপনারা কি জানেন পরকাল দিবসের প্রতি ইমান, এই কথাটি কি আপনারা শুনেছেন কখনো? কথা বলুন, শুনেছেন কখনো? যদি শুনে থাকেন তাহলে পরকাল কখন থেকে শুরু হয়, পরকালে কি কি বিষয়ের সম্মুখীন হতে হয় সেটা একটু জেনে দেখা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরা, কবর হচ্ছে কিয়ামত দিবসের, পরকাল দিবসের সর্বপ্রথম স্টেপ, প্রথম ধাপ হচ্ছে কবর। এই কবরে বিশ্বাস করা, এই কবরের প্রতি ঈমান পোষণ করা প্রত্যেকটি সজ্ঞান মুসলিমের ঈমানি দায়িত্ব। কবরের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস পোষণ করা প্রত্যেকটি মুসলিমের ঈমানি দায়িত্ব। সুতরাং এই কবরে কিভাবে বিশ্বাস করব? কবর অত্যন্ত সংকীর্ণ
কঠিন একটি জায়গা, যারা ওইখানে গিয়েছেন একবার, ওইখানে গিয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন, তারা জীবনে কোনোদিনও পৃথিবীর মানুষকে সেই খবরটি বলতে পারছেন না, পারেন না যে আজকে আমি কি অবস্থায় রয়েছি। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা আমরা বিশ্বাস রেখেছি, তিনি অগ্রিম কিছু কথা বলে গিয়েছেন রব্বুল আলামিনের ইঙ্গিতে, ইশারায়, সেখানে কিছু অবস্থার কথা তিনি বলে গিয়েছেন। তার মধ্যে যে কয়েকটি বিষয় বলে গিয়েছেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবেন, সকল মানুষের জন্য একটি প্রশ্ন ছুড়ে দিয়ে গেছে। আজকে যদি আমরা যারা ছাত্র রয়েছি, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, তাদেরকে যদি বছরের শুরুতেই ফাইনাল প্রশ্নগুলি জানিয়ে দেওয়া হয়, ফাইনাল ইয়ারের প্রশ্নগুলি যদি বছরের শুরুতে জানিয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে যারা গর্দভ ছাত্র, গবেট ছাত্র, মূর্খ ছাত্র, অলস ছাত্র, তারা ছাড়া যারা একটু চালাক, চতুর, যারা সচেতন, তারা এই প্রশ্নগুলির উত্তর খোঁজার জন্য দেশে, বাংলাদেশের যত বড় বড় উচ্চ শিক্ষিত শিক্ষক রয়েছেন, যারা ভালো ভালো নোট দিয়ে থাকেন, যারা ভালো ভালো টিউশনি দিয়ে থাকেন, সেই সমস্ত শিক্ষকদের শরণাপন্ন হবেন এই প্রশ্নগুলি উত্তর সংগ্রহের জন্য। কেন? এই প্রশ্নের উত্তর দিতে পারলে তিনি রেজাল্ট ভালো করবেন, পরবর্তী দিনে তার কর্মস্থল ভালো হবে বলে আশা করা যায়। সেই জন্য তিনি প্রাণপণ চেষ্টা করবেন, বাংলাদেশের যত ভালো ভালো শিক্ষক আছে তাদের কাছে গিয়ে লাইন দিয়ে পড়ার চেষ্টা করবেন যেন এই উত্তরগুলি সঠিক হয়। মহান রব্বুল আলামিনের ইঙ্গিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর পূর্বে আগামী দিনে যত মানুষ আসবেন, সমস্ত মানুষের জন্য পরীক্ষার প্রশ্নগুলি আউট করে দিয়েছেন। সেই পরীক্ষার প্রশ্নগুলি আমরা মুসলিম হিসাবে এখানে যত মানুষ উপস্থিত হয়েছি, আমার মনে হয় দু একজন ব্যতীত সকলেই প্রশ্নগুলি জানেন, উত্তরও জানেন, কিন্তু কি পরিমাণ জানলে আমার উত্তর সঠিক হবে, কি পরিমাণ উত্তর লিখলে আমার উত্তর পরিপূর্ণ হবে, সেটি হয়তো আমরা অনেকেই জানি না। যতটুকু জানি ততটুকু দিয়ে সেই কঠিন কবরে উত্তীর্ণ হওয়া হয়তো বা সহজ নয়। আমরা কি প্রশ্নগুলি শুনব? প্রশ্নগুলি শুনবেন? এই যে ভাই সামনে যারা দাঁড়িয়ে আছেন প্লিজ বসুন, সামনে যারা দাঁড়িয়ে আছেন বসুন। আপনি যদি ইউনিভার্সিটি লেভেলের ছাত্র হন, আপনাকে যদি প্রশ্নের উত্তর লেখার জন্য 60 পৃষ্ঠা ব্যাপী একটি খাতা দেওয়া হয়, আর এই খাতায় যদি 3টি প্রশ্নের লেখার জন্য একটা প্রশ্ন দেওয়া হয়, প্রশ্নপত্র দেওয়া হয়, সেই প্রশ্নপত্রের মধ্যে ছোট ছোট 3টি প্রশ্ন আছে এবং শর্ট উত্তরও আপনি জানেন, কিন্তু এই শর্ট উত্তর লেখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে 60 পেজ দিয়েছেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর জিন্দেগি এই 3টি প্রশ্নের উত্তর সংগ্রহ করতেই থাকতে হবে, তাহলেই আমার এই ছোট্ট ছোট্ট প্রশ্নগুলির উত্তর যথেষ্ট হবে। প্রশ্নগুলি আমরা জানি না, উত্তরগুলি আমরা জানি। প্রথম প্রশ্ন এই মর্মে সহিহ বুখারী
মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে প্রসিদ্ধ কয়েকটি হাদিস উল্লেখিত হয়েছে। একটা লম্বা দীর্ঘ হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক লম্বা হাদিস, সেই হাদিসের অংশ বিশেষ এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস, সেই হাদিসের অংশ বিশেষ, সেই হাদিসগুলিতে এই কবর নামক পরীক্ষা কেন্দ্র, কবর হচ্ছে মুসলিমদের জন্য, মানুষের জন্য পরীক্ষা কেন্দ্র, আর প্রশ্ন হচ্ছে আগেই আউট করে দেওয়া হচ্ছে। সুতরাং পরীক্ষার দিন কবে, প্রশ্ন কবে, পরীক্ষার হল কোথায়, সেটিও ইসলাম তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সচেতন ছাত্রদের জন্য আগেই আউট করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সত্য যে আজকে আমরা মুসলিম সন্তান হওয়া সত্ত্বেও সেই প্রশ্নগুলির কোনো গুরুত্ব দেই না, সেই প্রশ্নর হলে যাওয়ার জন্য কোনো প্রস্তুতি নেই না, সেই প্রশ্ন উত্তরগুলি কিভাবে সুন্দর করে তৈরি করে নিয়ে যেতে হবে সে ব্যাপারও আমরা কখনো চিন্তা করি না। প্রশ্নগুলি হচ্ছে মান রাব্বুকা, ওমান নবিয়ুকা, ওমা দীনুকা, এই তিনটি প্রশ্ন। আর এর হল হচ্ছে কবর নামক স্থান, যেইখানে কোনো দুনিয়ার পাহারাদার থাকবেন না, যেইখানে কোনো দুনিয়ার পরীক্ষক থাকবে না, যেইখানে কোনো ফ্যানের ব্যবস্থা থাকবে না, যেই হলের মধ্যে কোনো এসির ব্যবস্থা থাকবে না, যেই হলের মধ্যে কোনো ভেন্টিলেটরের ব্যবস্থা থাকবে না, যেই হলের মধ্যে কোনো সূর্যের আলো আসবে না, যেই হলের মধ্যে কোনো চন্দ্রালো আসবে না, সেই দুর্গম কঠিন অন্ধকার কবর, সেই কবর হচ্ছে আমার পরীক্ষাগার, পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার হল। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে? মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই দিন মারা গেল সেই দিনই তার কিয়ামত শুরু হলো। আর আগেই বলেছি কিয়ামতের প্রথম ধাপ হচ্ছে কবর, কিয়ামতের প্রথম ধাপ হচ্ছে কবর। সুতরাং আমার পরীক্ষা সেই দিন হবে যেই দিন আমি কবরস্থ হব, এই মর্মেই সেই হাদিসগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা উযিআ আল আবদু ফি কবরিহি আতাহু মালাকানি আসওয়াদানি ফায়াজলিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা ওয়ামান নবিয়ুকা ওয়ামা দীনুকা। যখন মানুষকে কবরস্থ করা হয়, মানুষকে কবরস্থ করা হয়, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদ হোক, নাসারা হোক, নাস্তিক হোক, যে ধর্মেরই বিশ্বাসী হোক না কেন, প্রত্যেক মানুষকে যখন কবরস্থ করা হয় তখনই তার কাছে দুইজন কুৎসিত কালো ফেরেশতা আসে। অন্য একটি বর্ণনায় এসেছে একজনের নাম হচ্ছে মুনকার আর একজনের নাম নাকির। এই মুনকার এবং নাকির নামক দুইজন ফেরেশতা এসে ওই ব্যক্তিকে কবর কবরে শায়িত অবস্থা থেকে উঠিয়ে বসান, বসিয়ে কিছু প্রশ্ন করেন। সেই প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে মান রাব্বুকা, তোমার রব কে? আপনাদের কাছেও প্রশ্ন, বলুন তো দেখি আপনাদের রব কে? দুঃখের বিষয় হলো সত্য, আজকে আমাদের ছোট ছোট শিশুরা যদি জিজ্ঞাসিত হয় মান রাব্বুকা, তোমার রব কে, আমরা বলতে পারি না। অনেক বড় বড় মুসলিম, বয়স্ক মুসলিমরা এই প্রশ্নের উত্তর জানি না, আবার জানি সবাই কিন্তু যথাযথভাবে জানি না। তাহলে প্রশ্ন হচ্ছে মান রাব্বুকা, উত্তর হচ্ছে রব্বি আল্লাহ। রব হচ্ছেন আমার কে? কথা বলুন, রব আমাদের কে? রব আমাদের কে? দুই নম্বর প্রশ্ন হচ্ছে মান নবিয়ুকা, তোমার নবী কে? নবিয়ুনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামা দীনুকা, তোমার দীন কি, তোমার ধর্ম কি, তোমার জীবন চলার মাধ্যম কি? সেই মাধ্যমটার উত্তর হচ্ছে, প্রশ্নটির উত্তর হচ্ছে দীনি আল ইসলাম। এই যে ছোট্ট ছোট্ট প্রশ্ন, এই প্রশ্নগুলি উত্তর সংগ্রহের জন্য 60 বছর কেন দরকার ছিল?
তার মানে হচ্ছে শুধু রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথাটুকুই যথেষ্ট নয়। কেন যথেষ্ট নয়? পৃথিবীতে এক শ্রেণীর মানুষ ছাড়া সকল মানুষই স্বীকার করেছিল রব একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি কেউ বলেছেন রব, কেউ বলেছেন গড, কেউ বলেছেন ঈশ্বর, কেউ বলেছেন ভগবান, কেউ বলেছেন আল্লাহ, কিন্তু স্রষ্টা হিসেবে একজনকে মেনেছেন, রব হিসেবে একজনকে মেনেছেন। শুধুমাত্র নাস্তিক্যবাদে বিশ্বাসী যারা তারা এই কথাটি স্বীকার করেনি। তাহলে রব হিসাবে যদি আমি আল্লাহকে বিশ্বাস না করতে পারি, তাহলে ওই কবরে গিয়ে আমি যতবারই ছোট 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 উত্তর শিখে থাকি, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, এই কথা যতবারই বলি না কেন, ওই সময় আমি যদি পরিপূর্ণভাবে রবকে চিনে না থাকি, রবের বৈশিষ্ট্য যদি জেনে না থাকি, রবের কর্তৃত্ব যদি অনুধাবন করে না থাকি, তাহলে সেই দিন আমার কোনো উপকারে আসবে না। দুঃখের বিষয় হলো সত্য, কিছু মানুষ এই কবরের প্রশ্নোত্তরকে অস্বীকার করেছে, কিছু মানুষ এই কবরে যে জিজ্ঞাসা হবে সেই জিজ্ঞাসার বিষয়টিকে অস্বীকার করেছে। কেউ বলেছেন অনেক দূরের কথা, কবে মরব, কবে কবরে যাব, তারপরে সেখানে কি প্রশ্নোত্তর হবে কি হবে না, যেটা আমরা কেউ দেখতেও পাবো না, সেটার ব্যাপারে ঈমান আনার কি এমন দরকার আছে? নগদে যা পাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে তার বেজায় হোক। কবে ওই দূরে, অনেক দূরে মরার পরে মাটির নিচে গিয়ে কি হবে না হবে, এই বিষয়টি নিয়ে আমরা চিন্তা করতে রাজি নাই। সুতরাং এইভাবে একদল এই কবরের প্রশ্নটাকে অস্বীকার করেছেন, তার মানে হচ্ছেন তিনি ইমানের একটি রুকনকে অস্বীকার করেছেন। ইমানের রুকনের মধ্যে একটি রুকন হলো পরকালীন দিবসের প্রতি ইমান পোষণ করা। অতএব যিনি প্রথম ধাপের প্রশ্নোত্তরকে অস্বীকার করবেন তিনি পরকালের প্রতি বিশ্বাসী নন। সে যতই সালাত আদায় করুন, হজ করুন, যাকাত দেন, অন্যান্য ভালো কাজ যতই করুন, কিন্তু যদি কবরের প্রশ্নোত্তরকে অস্বীকার করেন তাহলে তিনি পূর্ণ মুমিন হতে পারবেন না। আরেক দল এই কবরের প্রশ্নোত্তর সম্পর্কে বিভ্রান্ত হয়েছেন, অনেক দল অনেকভাবে বিভ্রান্ত হয়েছেন। তার মধ্যে কেউ কেউ এরকম করে থাকেন, আজকে বাংলার মাটিতে আমরা বহু জায়গায় দেখেছি এবং শুনেছি যে এই বাংলাদেশে যেখানে আমরা তাওহিদি জনতা বলে